আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে আমাদের কিছু ভুল দিয়ে আমি শুরু করছি, কারণ ভুলকে যদি অ্যাকনোলেজ না করি তাহলে ফেসিবাদের যে একটি চর্চা ছিল ইমপিকেবল, দ্য আইডিয়া অফ ইমপিকেবল, পারফেক্ট, মানে সব কিছুতে পারফেক্ট হওয়ার যে আইডিয়াটা, এই আইডিয়াটা হচ্ছে ফেসিবাদের আইডিয়া। এবং তারা সবসময় যে ভুল করে অ্যাকনোলেজ না করলে আপনি ভুলকে কখনোই হচ্ছে ফাইন্ড আউট করতে পারবেন না এবং সেটা সংশোধন করার সুযোগও থাকবে না। আমি খুব মানে দ্রুত শেষ করছি, কারণ আজকে আমি মূলত হচ্ছে শুনতে আসছি, কারণ আমরা হচ্ছে স্ট্রিট সোলজার, মানে মোটামুটি আমাদের একটা এমন একটা আইডিয়া চলে আসছে যে আমরা হচ্ছে রাস্তার মানে স্ট্রিট সোলজার্স, ওয়াগনার গ্রুপ, যে ভাড়ায় খাটা, যে কিছু হইলে রাস্তার মধ্যে মানি না, মানবো না, আসিফ স্যারের পদত্যাগ, মানে এই যে এই বিষয়গুলো হচ্ছে আমরা করব। তো এখন আমাদের যে মেজর যে ভুলটা হয়েছে, দেখেন গত 16 বছর ধরে যারা ফেসিবাদ কায়েম করেছে, আমাদের আওয়ামী ফেসিবাদের খুব একটা ডিস্টিং ক্যারেক্টারিস্টিক্স আছে। আওয়ামী ফেসিবাদ কী করেছে যে সে শুধুমাত্র গভর্নমেন্ট কিন্তু ফেসিস্ট হয়ে উঠে নাই, সে কিছু ক্লাস্টার ক্রিয়েট করেছে। আপনি দেখবেন যে আওয়ামী ফেসিবাদে একটা ইন্টালেকচুয়াল ক্লাস্টার ছিল, আপনি যদি অন্তর্বর্তীকালীন সরকারের বা মানে নিরপেক্ষ সরকারের জন্য, নির্দলীয় সরকারের জন্য রাস্তায় আন্দোলন করতেন, একটা বুদ্ধিবৃত্তিক সমাজ কিন্তু এটার বিরোধিতা করতো, বলতো সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে হবে। আওয়ামী লীগের একটা ছিল, আওয়ামী লীগের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাস্টার ছিল, আওয়ামী লীগের একটা হচ্ছে বর্জুয়া ক্লাস্টার ছিল। যেমন দেখবেন 2 অগাস্ট তারা হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে বায়াত নিয়ে আসছিল, মনে আছে? একটা বিজনেস ক্লাস, ওরা বায়াত নিয়ে আসছিল যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি আগাইতে থাকেন, আমরা আপনার পিছনে আসি। আবার দেখবেন এই যে আওয়ামী ফেসিজমের একটা জুডিশিয়ারি ক্লাস্টার কিন্তু ছিল, অর্থাৎ সব কিছু কি কিন্তু এই যে হাইকোর্টের উপর দিয়ে চালাই দেওয়ার একটা প্রবণতা ছিল। আমরা কি জানি এটা কোর্টের সিদ্ধান্ত না, আমরা তো এখানে কিছু করার নাই। তাহলে দেখেন আওয়ামী লীগের একটা, আবার দেখেন একটা ওলামা ক্লাস্টার ছিল। আপনি ইন্টারেস্টিংলি একটা জিনিস দেখবেন, এটা কিন্তু মানে সামটাইম ভেরি সুন যে আওয়ামী লীগের এটা একটা একাডেমিক ডিসকোর্সে আসা উচিত, যে তারা কিভাবে এটাকে ফ্র্যাগমেন্টাইজেশন করছে, এটাকে কিভাবে ভাঙছে। আমরা যদি এটাকে একাডেমিক অ্যারেনা থেকে এটাকে না দেখি, তাহলে কিন্তু আমরা প্রবলেমগুলোকে ফাইন্ড আউট করতে পারবো না। যেমন দেখেন গণভবনের পতন হয়েছে, কিন্তু ভোলানগর মসজিদ কমিটির সভাপতির আর পরদিন থেকে পাওয়া যায় নাই। সিম্পল, আপনি দেখেন, আপনি যদি খুব মনোযোগ দিয়ে দেখেন, গণভবনের হাসিনার পতনের পরে আপনার এলাকার মসজিদ কমিটির সভাপতিকে কিন্তু আর খুঁজে পাওয়া যায় না ওই দিন সন্ধ্যায় বা পরবর্তী 1 সপ্তাহের মতো। এটা তো হওয়ার কথা ছিল না। তাহলে দেখেন এই যে প্রত্যেকটা জায়গায় কিন্তু আওয়ামী লীগ ভ্যানগার্ড সেট করছে। বিশ্ববিদ্যালয়ের কোন ভিসিটা আপনি দেখেন যে হাসিনার পতনের পর আসছে? তো তার মানে এই যে সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, সব কিছু এই যে গণভবন কেন্দ্রিক হয়ে যাওয়াটা,